নেশার টাকা না দেওয়ায় স্ত্রী শ্বশুরকে রেহাই দিল না জামাই। শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত জামাইকে ধরে ফেলে পুলিশে দিল গ্রামবাসীরা। নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, মেয়েকে বাঁচাতে বাবা ছুটে আসলে শ্বশুরের পিঠে ছুরি বসিয়ে দেয় জামাই। মঙ্গলবার রাত্রে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর, ঘটনায় জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল থানার সিহিপুর গ্রামের বাসিন্দা রাজ আলী সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত। বিয়ের পর থেকে স্ত্রীকে বাপের বাড়ি থেকে নেশা করার জন্য টাকা চাইতে বলতো বলেও অভিযোগ। এদিন স্ত্রীর কাছে টাকা চায় রাজ, টাকা না পাওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধর করে। মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছায় বাবা আরিফুল হক। এরপরই জামাই শ্বশুরের মধ্যে বাঁধে বচসা। অভিযোগ, বচসা চলাকালীন শ্বশুরের পিঠে চাকু বসিয়ে দেয় জামাই। স্থানীয় বাসিন্দারা এরপর তড়িঘড়ি করে আরিফুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় ধৃত জামাই রাজালীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর আরিফুল হক। অভিযুক্তের স্ত্রী বলেন, আমার কাছে টাকা চাইতো, সব সময় নেশা করত, আমি টাকা না দেওয়ায় আমাকে মারধর করে। তারপরে আমি বললাম, আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার জন্য আমাকে মারলো। চোখ দিয়ে মারা হয়েছে আর তরোয়াল দিয়ে। আরিফুল হক বলেন, জামাই দীর্ঘদিন ধরে মেয়ের ওপর অত্যাচার করত, নেশা করে মারধর করত, আজও মেয়েকে মারধর করছিল, আমি বাধা দিতে গেলে আমাকে ছুরি বসিয়ে দেয় পিঠে। বলছি কি, আমার মেয়েকে অনেক মারছে অনেকদিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেকদিন থেকে মারছে। কি কারণে মারছে? মারছে কেন, ওই যে নেশা করে, ড্রাগসে নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খেয়ে খালি। গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইলটাও আমি ছুটিয়ে দিলাম। বাস স্ট্যান্ডে ওই শ্রীপুরে অনেক লোক ঢেরি আছে, দেখছি ওখানে দেখছি আমার মেয়ে আছে, আমার জামাই আছে, অনেক মারছে সবাই স্ট্যান্ডে। আমার মেয়েকে মারছে অনেক, স্ট্যান্ডে কত 100-150 লোকের স্ট্যান্ডে সবার সামনে মারছে। আচ্ছা, আমি বলছি তো কেন মারছিস, না হবে তো আমাকে দিয়ে দেন, আমি চলে যাবো। তো বলি না, ফেলে তোকে বেড়ায় তোকেও ফেলে মারো বলে। আচ্ছা, লোকজন কেউ ছিল না? লোকজন ছিল, অনেক লোকজন ছিল। তারপরে লোকজন আমাকে চাকুটা পেয়ে, আমি এরকম ঘুরলাম, আমি ভাবিনি তো চাকু মারবে। তো একটা হাসু আনে ছিল ওর মা, আর চাকু ছিল ওইটা ছেলেটা জেবে ঘুষালিলে, আমার জামাই মারলে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।